অমল কথা ছবিটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মার্কেটের রেসপেক্টে বা সিনারিওতে আজকে যে পরিস্থিতি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মার্কেট বা ফিল্ম মার্কেটের সিনারিও কলকাতা পশ্চিমবাংলা মধ্যে বেশি যদি ধরি, সেইখানে অমল কথাকে কিরমভাবে আপনি দেখবেন ছবিটাকে? হ্যাঁ, আমি আসলেই জানি না, মানে আমি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মার্কেট সম্পর্কে আমি কি জানি, আমি কিছুই জানি না। আমার মনে হয় যে অমল কথার মতন একটা ফিল্ম আসলে মার্কেটের কথা ভাববেই না। হ্যাঁ, মানে অমল কথার মার্কেটের কথা ভাবার কথা না। আর যে অমল কথা বানাবে তার এই ধকটা থাকতে হবে যে সে পরেরও একটা ফিল্ম বানাতে পারবে, এবং সে বানাতে তাকে হবে আর কি, তার কাছে একটা প্রত্যাশা থাকে যে সে বানাবে কিছু এবং পরের কাজটাও সে করবে এবং তার পরেরটাও করবে, এবং এক্ষুনি সে কোনো মার্কেটের কথাই ভাববে না। এটাই আমার মনে হয় এই ফিল্মটা আসলে আমার, দেখো আমি তো সিনেমার লোক নেই, আমি আর ফিনান্স সম্পর্কে আমি এসব নিয়ে কিছু বলতে পারবো না, আমি কি জানি। কিন্তু আমায় চট করে কোনো কিছু নাড়া কিন্তু দেয় না, আর যদি এটা আমাকে কোথাও একটা নাড়িয়েছে, এবং আমার মনে হয় আমার মনে হয় এর মধ্যে একটা অনেস্টি আছে, যে অনেস্টিটাই আসলে আমাকে ছুঁয়েছে। এই অনেস্টি জিনিসটাকে মার্কেট টার্গেট ভাবলে অনেস্টি ধরে রাখা যায় না। অনেস্টি যদি, মানে ইউ হ্যাভ টু প্রায়োরিটাইজ হুইচ ইজ ইউর প্রায়োরিটি, ইজ ইউর অনেস্টি ইউর প্রায়োরিটি অর দ্য মার্কেট ইজ ইউর প্রায়োরিটি। যদি তোমার কাছে অনেস্টিটা তোমার যদি মূল জায়গা হয়, যেখান থেকে আসলে এমন হতে হবে যে আমি সেখান থেকে নড়তে পারি না, চাইলেও নড়তে পারি না, সেই জায়গাটা হতে হবে, মানে আমি নড়ার দরকার জেনেও আমি নড়তে পারি না, এই জায়গাটা যদি থাকে তাহলে তোমার কাছ থেকে কিছু পাওয়া যাবে। মানে এটা প্রথম কাজ, ঠিক আছে, আরেকটা কাজ, আরেকটা কাজ, অফকোর্স তুমি আস্তে আস্তে তোমার মানে ফিনেস তো আরও তৈরি হবে নিশ্চয়ই, তুমি আরও শিখবে, কারণ এটা তো এতে তোমার প্রচুর ভুল ত্রুটি নিশ্চয়ই আছে, তুমি নিজেও বুঝবে সেটা। আবার খুব ফাইন করতে গেলেও অনেক কিছু মার খেয়ে যায়, তো এটাতে খুব একটা ফাইন বা ফাইন নয়, এর যে টেক্সচারটা দ্যাট ইজ সেলফ, এই যে মানে এইটার ছবির দিকে তাকাবে না প্রথমে কেউ, এই কথাটা আমার কাছে আসলে মানে আমি ঠিক বুঝতে পারি না, মানে কেউ তাকালেই ছবির ওই টেক্সচারের জন্যেই তাকাবে, কিন্তু এটাও তোমাকে জানতে হবে আসলে অনেকে কিন্তু তাকাবে না, অনেকেই ছবি দেখবে না, কারণ তুমি তো চারপাশটা দেখছো, মানুষের মন তো তুমি দেখছো, কীরকম মানুষ দেখছো, তাদেরকে কেনই বা ভাবাবে এই ছবিটা, তুমি বলো কেন ভাবাবে, মানুষের কি এসে যায়? অমলের মতন ছেলেটা যে ঘুরে বেড়াচ্ছে তা নিয়ে মানুষের কি এসে যায়, কজনের এসে যায়? যাদের এসে যায় তারা দেখবে, আমার এটাই মনে হচ্ছে। আর আমার এসে যায়, আর আমি তো এত আইডেন্টিফাই করেছি, মানে আমাদের সময়ের সঙ্গে আইডেন্টিফাই করেছি, শুধু না আমার আগের সময়ের সঙ্গে থেকে শুরু করে একটা ধারাবাহিকতার মধ্যে আমি অমল কথাকে দেখতে পেয়েছি, তো আমি নিজেকে দেখতে পেয়েছি, আমার ছেলেকে দেখতে পেয়েছি, তার সময়কে দেখতে পেয়েছি, তোমাদেরকে দেখতে পেয়েছি, ফলে সেখানেই আমাকে, ওইখানে আমার খুব অনেস্ট মনে আছে যে আমি তো জানি এগুলো তো রিয়েল, আমাদের জীবন তো আমাদের জন্য রিয়েল, আমার ছেলের জীবন তো আমার কাছে রিয়েল, ফলে সেটা দ্যাট ইজ হোয়াট মেক্স ইট ভেরি অনেস্ট। আমি যেটার সঙ্গে কানেক্ট পার্সোনালি করতে পারি না, এটা আমার ড্রব্যাক, আবার এটাই আমার স্ট্রেংথ হয়তো বা, যে আমি যেখানে আমার ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয় না আমি খুব একটা কিছু করতে পারি না। তো আমার গান টানো ওরকমই, যেখানে আমি নিজে যেটা মনে খুব অনেস্টলি যেটা হচ্ছে সেইটুকুই আমি লিখেছি, আমার অজস্র গান এই কারণে নেইও, এই কটাই আছে। তো সেরকমই আমার মনে হয় যে ওই যে ওর মধ্যে যেটা আছে সেটার মধ্যে একটা জেনুইন ব্যাপার আছে কিছু, মানে ওই যে মেয়েটা ফিরল না, কোথায় গেল, ওই যে আর এত সুন্দর আমার ওই জায়গাগুলো লেগেছে, যেখানে আর ওখানে খুব সুন্দর
মিউজিক সাউন্ড সব মিলে খুব সুন্দর একটা কোরিওগ্রাফির মতন লাগে ওখানে, যেখানে ওই যে ফুটবল খেলে যখন, ইটস জাস্ট লাইক আ ডান্স, আর বৃষ্টি হয়, আর ইটস বিউটিফুল। মানে এই যে তারপরে ওই যে আপেলের গল্পটা, ইটস রিয়েলি বিউটিফুল, আমার দারুণ লেগেছে। অপেক্ষা করতে হয় আসলে, একদিন হয় না। এই যে আজকে তোমরা তো কত ছোট, তোমরা যে আসছো আমার কাছে, মানে তোমরা আমার কাজ জানো, তোমাদেরও নাড়া দিয়েছে। আমি অপেক্ষা করবো বলে করিনি, কিন্তু অপেক্ষা একটা হয়ে গেছে এবং আমি চেষ্টা করে গেছি কিছু একটা করে যাবার। তো বাজার টাজার তো ভাবলে চলে না, হবে আজকে বাজার পাবে কি পাবে না, কিছু করতে হবে। কিভাবে করবে, ফিল্ম মেকিং এক্সপেন্সিভ মানছি, কোথায় লোক পাবে, কিভাবে করবে, এইসব তো আমি জানি না, কিন্তু করতে চাইলে করতে পারবে এটা আমার মনে হয়। এইটুকুই আমার বলার। আর একটা জিনিস জিজ্ঞেস করা যায়, সেটা হচ্ছে যে মানে এই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম প্র্যাকটিশনার যারা, মানে প্রত্যেকজন মানে এই প্রশ্নটা মানে তাদের সার্ভাইভালের উপর, যাদের মানে যাদের কিছুই নেই এই ছবিটা বানানো ছাড়া, তাদেরকে ছবিটা বানাতেই হবে, তার সাথে সাথে তাদেরকে বাঁচতেও হবে। তো মানে এই ফিল্ম প্র্যাকটিশনারদের বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন, তাদের সার্ভাইভালের বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? বা আমাদের আসলে আমার নিড কি, কতটুকু হলে আমার সার্ভাইভাল হয় বা হয় না, এগুলো তো অনেক বড় প্রশ্ন। সার্ভাইভালের জন্যে আমি যদি ভাবি যে আমি সারাদিন আমাকে উদাস্ত খাটতে হয়, তারপরে আমি একটা চাকরি করি, তারপর ফিরে আসি, তারপর আমার ক্লান্তিতে আমি আর কিছুই করতে পারি না। তো আর ইন্ডিপেন্ডেন্ট ফিল্মকে যদি সত্যি সাপোর্টই করে, মনে করো যদি একটা বাজার যদি সাপোর্ট করে, একটা ফান্ডিং সাপোর্ট করে যদি, দেন ইট নো লঙ্গার রিমেইনস ইন্ডিপেন্ডেন্ট আসলে। কিন্তু আমার মনে একটা জিনিস, এটার একটা উত্তরও আছে, সেটা হচ্ছে এই যে তারপরেও থাকে, এই যে তুমি বললে তোমার অস্ট্রেলিয়ার বন্ধু এরকম থাকে, আমিও না ওরকম মানুষের ওপরেই ডিপেন্ড করি, যারা তোমার প্রতি না তো বদান্যতা করছে, না তো দয়া করছে না তোমাকে, তোমাকে কোনো শর্ত দিচ্ছে না, কিন্তু তোমাকে বিশ্বাস করছে। হ্যাঁ, সেই রকম তা অনেক লোক লাগে না, 8-10 লোক লাগে। কিন্তু সেই লোকটা কিভাবে পাওয়া যায়, সেটা একটা যাপন দিয়ে পাওয়া যায়, সেটা এমনি এমনি হয় না। এটা ক্রাউড ফান্ডিং এর কথা বলছি না আমি, ইটস এ কোয়েশ্চেন অফ ট্রাস্ট। তো তোমাকে কেউ বিশ্বাস করবে, কেন বিশ্বাস করবে, বিকজ অফ হু ইউ আর, সেজন্য বিশ্বাস করবে। সো ইটস আসলে তুমি অনেক, ইটস গভীর আসলে কমিটমেন্ট আর গভীর সংকটের কথা বলছি আমরা, ইটস a much bigger question than bazaar, kon gallery, kon museum, kon fund, it's a far bigger question. Ki hobe ami jani na, but amal kotha jeta shetar jayga theke am bolchi, mane amal kothar maker er jayga kei am kotha ta bolchi, amal kothar shomosto jayga, that world of amal, shetake am bolchi kotha ta, আর বাকি তো জানি না। বাকি সত্যি জানি না, তবে আমি
আমার মনে হয় তোমার ছবিটা দেখবে এবারে আস্তে আস্তে লোকে, এটাও আমার মনে হয়। এত অস্থির সবাই, এত দ্রুত একটা থেকে একটা র্যান্ডম প্লে লিস্ট পাল্টে যায় মানুষের। ইন দিস টাইম হাউ আর ইউ গোয়িং টু অ্যাড্রেস ইউর অডিয়েন্স? আই ডোন্ট নো দি অ্যান্সার। আই ডোন্ট থিঙ্ক তোমার পক্ষে যাবে, নোবডি নোজ দি অ্যান্সার অ্যাকচুয়ালি। It's not a question of quick gain. It's not like that. You have to wait. And you have to have the patience and the commitment. And you have to keep working. মানে একটা বানিয়ে আমি বসে রইলাম তান অবশ্যই একই সঙ্গে ইউ শুডেন্ট ফোর্স ইউর সেলফ টু ওয়ার্ক। যে আমি একটা বানিয়ে ফেলেছি বলেই এই যে পাবলিশ অর পেরিশ, এই এইটা কিন্তু নয় বিষয়। তো যখন আর সার্ভাইভালের জন্য হ্যাঁ করবে, অন্য কাজ করবে, কি সহ পিডিয়া করছো করবে, আরো কিছু করবে, এটা করবে ওটা করবে, ক্রাফটটাকে আর একটু আরো ভালো করার জন্য যা যা করতে হয় সেগুলো করবে, সেগুলো করবে এই।